বাঙালি বারো মাসে ১৩ পার্বণ, নানান উৎসবের মধ্যে দিয়ে সকলের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে দোলযাত্রা বা হোলি। আর হোলি শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহাসমারোহে। এই দোলযাত্রার আগের দিনেই বারাসাত পুরসভা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে এই দোল উৎসব আয়োজিত হয়। এই উৎসব ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সোমবার বারাসাত ভাটরাপল্লী থেকে শুরু হয় রং খেলার উৎসব। ১০ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় পরিক্রম করে কালীবাড়িতে শেষ হয় এই উৎসব। ১০ নম্বর ওয়ার্ডে সমস্ত সাধারণ মানুষ, সমস্ত সংগঠন সকলকে নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করি। তো এটা প্রাক বসন্ত উৎসব, আমরা হোলির আগের দিনই এই উৎসবটা পালন করি। আর হোলির দিন অনেক কর্মসূচি সকলের বাড়িতে থাকে, সেই জন্য আজকের দিনে আমরা এই প্রাক বসন্ত উৎসব পালন করি। যেহেতু হোলি রঙের উৎসব এবং আমরা সেই রঙের উৎসবকে আজকে আমরা ১০ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি সাধারণ মানুষ, আমরা সবাই অধিবাসীরা মিলে এই রঙের উৎসব আজকে পালন করছি। এবং আজকে আমাদের মধ্যে